আর ষষ্ঠীর দিন এই ঘরে যেতে বেশ মরার মতো পড়ে আছে। এত কাজের চাপ, হ্যাঁ, ওটার ক্ষমতা নেই কারু। বন্ধুরা, কুমারটুলির স্টুডিও পাড়ায় চলে এসেছি, কুমারটুলি পল্লী। চলো ভেতরে যাওয়া যাক। কাকা আছে আমাদের সঙ্গে, কাকা কাকা। আগমনী বার্তা এখন আকাশে বাতাসে, মা দুর্গার আগমন আর কিছুদিনের অপেক্ষা। স্টুডিও পাড়ার ভেতরে এখন চলে এসেছি সকালবেলায়। ঠাকুরের প্রস্তুতি চলছে, নানা রকম ঠাকুরের। এই ঠাকুরটা দেখুন কি সুন্দর, উঠবো ফাইবারের অপূর্ব সুন্দর মূর্তিটা দেখুন। আপনি করেছেন এই ঠাকুরটা বানিয়েছেন? এটা কোথায় যাচ্ছে ঠাকুরটা? প্রতিষ্ঠা করবে এটা খুব ঘরে প্রতিষ্ঠা করে না, রাস্তায় ওয়ার্ডে। ও বুঝতে পেরেছি, এখন তো সব ওয়ার্ডে ওয়ার্ডে করছে। এই দেখুন একটা সব, এগুলো সব এখন পৌরসভার উদ্যোগে তৈরি করা ফাইবারের। দেখুন দুর্গা, কৃষ্ণনগরে তো ঠাকুর দেখি, আসবে না, দেরি আছে, বৃষ্টি। সব ঠাকুর, সব ঠাকুর তৈরি করা হচ্ছে। জয় মা মা গো। কাকা দাঁড়াও, কিছু তুলে নি। এখন তো এই বাতাসে শুকানো হচ্ছে, তাই তো? রোদ তো এখন উঠছে না, সূর্যদেব পাবো উঠবে, আর মাও আসছে এদিকে বৃষ্টি নিয়ে। আমাদের প্রত্যেক বছরই এই টাইপে কষ্ট কষ্ট, একটা কষ্টের সময়। যাক, এটা আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাক। শুকিয়ে গেলে তো হবে না, ঠাকুরগুলো যাওয়ার টাইম হয়ে গেল তো। ফিনিশিং দিতে হবে তো? না না, বেরোবে তো, ফিনিশিং তো আমরা দিয়ে দেবো, কিন্তু ঠাকুর তো বেরোবে কি করে? বেরোবে কি করে? একটা ঠাকুর যদি ফ্রেশ ভাবে যায় সেটা একটা আলাদা, ব্লাস্টিং যতই আপনি মরুন, হ্যাঁ, সেটা ফিনিশিংটা নষ্ট হয়ে যাচ্ছে, ফিনিশিংটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই আর ষষ্ঠীর দিন এই ঘরে যেতে বেশ মরার মতো পড়ে আছে। এত কাজের, এত কাজের চাপ, হ্যাঁ, ওটার ক্ষমতা নেই কারু। নারায়ণচন্দ্র পাল, ওনার স্টুডিওতে ঘুরে গেলাম, সুন্দর সুন্দর মূর্তি আছে, কিন্তু বৃষ্টির দরুন সবাই ভোগান্তিতে আছে। তাড়াতাড়ি প্রবলেমটা মিটে যাক, তাড়াতাড়ি ঠাকুরগুলো পূর্ণতা পাক, সেটাই চাই। এখন এই কুমারটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি, এটা তার সামনে ঠাকুরগুলো দেখুন কি সুন্দর, অপূর্ব। সব শুকানোর জন্য অপেক্ষায় আছে, পাখা হাওয়ায় আপাতত শোকাচ্ছে, সব বসে আছে অপেক্ষায় আছে। আকাশ যত পরিষ্কার হবে, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টিও পড়ছে, তার দরুন এই অবস্থা, শোকাতে দেরি হচ্ছে। এদিকে দিনও চলে আসছে তাড়াতাড়ি, যাতে ঠিকঠাক ফিনিশিং দিয়ে ঠাকুরগুলো পৌঁছে দিতে পারে। জয় মা দুর্গা, মা গো, অপূর্ব মায়ের চোখখানি দেখুন, অজস্র ঠাকুর সব, মৃৎশিল্পীরা সব বসে আছে অপেক্ষায় কখন শোকাবে। অসুর তো চিন্তায় আছে কখন আমাকে পরিপূর্ণ রূপ দেয়া হবে। সব আস্তে আস্তে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে, কিন্তু এই বৃষ্টি মাঝে মধ্যে যে বৃষ্টিটা আসছে তার জন্য এই প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে। বিজয়কৃষ্ণ পাল অ্যান্ড সন এই স্টুডিওতে এখন পরপর আপনাদের স্টুডিওগুলো দেখানোর চেষ্টা করলাম, ওখানকার বক্তব্য নিয়ে আসার চেষ্টা করলাম। এই দেখুন সিংহ, কত বড় দাঁত! জয় মা, জয় মা। এই গণেশ, মা দুর্গা, সিংহ, অসুর সব নতুন করে রূপ পাবে শুকিয়ে গেলেই। এটা আরেকটা স্টুডিও,
সমীর পালের স্টুডিও। এই অসুর দেখুন কীভাবে তাকিয়ে আছে, বিকট্টভাবে তাকাচ্ছে বন্ধুরা। যাই হোক, ভয় দেখানোর চেষ্টা করছে। রাধারানী শিল্পায়ন, এই ঠাকুরগুলো ছোট ছোট ঠাকুর, মা দুর্গা দেখুন ছোট ছোট সব সব রকম এখানে, ছোট বড় সব রকম ঠাকুর এখানে কুমারটুলির মধ্যে সব পাওয়া যায় স্টুডিওতে। আজকে দেখানোর চেষ্টা করলাম ঘুরিয়ে যতটুকু পারলাম আপনাদের। এই ওষুধ দেখুন বাবা, এ তো আর এক রূপ। এই সিংহ, এগুলো সব ফ্যানের হাওয়ায় দেখেছেন তো, ফ্যানের হাওয়ায় শোকানো হচ্ছে, কী অবস্থা। শুধু সাদা রং করে রেখে দেওয়া হয়েছে, এখনও পুরোপুরি শুকিয়ে ওঠেনি, তারপর এক এক করে পোলার দেবে। এ দেখুন ছোট্ট একটা মা দুর্গার পরিবার, জয় মা দুর্গা। এখন ফিরে যাচ্ছি বন্ধুরা, ঠাকুরগুলো সব শোকাচ্ছে, ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করলাম। আসি গেলাম মন্টিপালের, ওটা এখন খোলেনি, আটটার দিকে আমাদের ডিউটির মধ্যে করতে হয়, এখন ডিউটি এখন ডিউটিতে ছিলাম বলে এসলাম। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো লাগলো। আর ঠাকুর তাড়াতাড়ি শুকিয়ে যাক, এটাও চাই, বৃষ্টি বন্ধ হয়ে যাক। অন্নপূর্ণা শিল্পায়,